এবং দেখে ভালো লাগলো যে সাত তারিখের জাতীয় নির্বাচনে দেখেছিলাম সব ঠিক আছে ভোটার নাই কিন্তু ভোট কেন্দ্রের সামনে কিছু কুকুর বিড়াল বাদর এরা বসেছিল গতকাল দেখলাম সেই কুকুর বিড়ালরাও নির্বাচন বয়কট করেছে তারাও এখন নির্বাচন কেন্দ্রে যায় না মানুষ যাবে কোথা থেকে এই হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস সরকারের নির্বাচন রাতের বেলা এসে দেখলাম যে সম্মানিত সি সি সাহেব উনি একটি বক্তব্য দিয়েছেন সেখানে উনি বলছেন যে ধান কাটার মৌসুম এই কারণে ভোটাররা যায় না উনি আসলে যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ ওই জাতীয়তাবাদ এবং ধানের শীষের সমর্থন দেখে ভোট দিতে আসে নাই বলে ফেলেছেন ধান কাটার মৌসুম মৌসুমটা ধান কাটার নাকি বর্ষার সেটা ব্যাপার না সমর্থক ভোটার তারা জাতীয়তাবাদের পক্ষে তারা ধানের পক্ষে তারা বিএনপি জামাতের পক্ষে তারা মূল শক্তির পক্ষে এই কারণে তারা ভোট দিতে যায় নাই বুঝতে হবে এবং পরিষ্কার হতে হবে সারা দিন পার হয়ে যাওয়ার পর বিকালবেলা যখন এক জায়গায় আড্ডা দিতে বসেছি তখন প্রসঙ্গক্রমে জানতে পারলাম যে দেশে নাকি একটা নির্বাচন হচ্ছে তার নাম উপজেলা নির্বাচন তার আগ পর্যন্ত মাথায় ছিল না যে বাংলাদেশে একটা নির্বাচন হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন বড় হওয়ার পথে অসংখ্য নির্বাচন দেখেছি এবং আমরা দেখতে পেয়েছি উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতো ঘরে ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আড্ডা হতো নির্বাচন আসছে নির্বাচনের দিনটা মানে একটা উৎসব আর এখন বাংলাদেশে যখন কোন নির্বাচন হয় সেটার দিকে তাকালে মনে হয় হয় এটা এটা একটা গোরস্থান না হলে একটা শ্মশান এটার মধ্যে কোনো উৎসব নাই এক ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা তাদের নিজেদের কাউন্সিল করতে চায় জাতীয় নির্বাচনে আপনারা দেখেছেন এক রকমের কাউন্সিল হয়েছে এবং গতকালকেও দেখলাম তারা তাদের মতো আরেক রকম কাউন্সিল করছে তো বিকালের দিকে যখন হঠাৎ করে আড্ডার মাধ্যমে জানতে পারলাম নির্বাচন তখন একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম এবং দেখলাম সেই একই অবস্থা বিএনপি জামাত সহ যুগপথ আন্দোলনের সকল দল যখন নির্বাচন বয়কট করেছে সেই নির্বাচন দেশবাসীও বয়কট করেছে দেশবাসীও বর্জন করেছে নির্বাচনে ভোট দেওয়ার জন্য কিছু আওয়ামী লীগ এবং তাদের কিছু দালাল বা দেখে ওখানে উপস্থিত হয় নাই পরবর্তীতে নাম মনে নাই কোন একটা পত্রিকায় দেখলাম সুন্দর একটা হেডলাইন দিয়েছে হেডলাইনে লেখা সব ঠিক আছে শুধু ভোটার নাই এটা হচ্ছে হেডলাইন এবং দেখে ভালো লাগলো যে সাত তারিখের জাতীয় নির্বাচনে দেখে